শুক্রবার দশই মার্চ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ধর্মঘট সরকারি কর্মচারী সংগঠন বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে বিভিন্ন প্রান্তে ধর্মঘট করছেন তার প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী নিমতিতা গৌর সুন্দর দারুকানা বিদ্যায়তনে সকাল থেকে বিদ্যালয়ে তালা মারা ছাত্রছাত্রীরা তো বটেই এমনকি দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজে ছুটে এসেছেন বহু মানুষ কিন্তু এসেই দেখেন তালা বিদ্যালয় এক ব্যক্তি ধুসুরিপাড়া থেকে এসেছেন তার মার্কশিটের সংশোধন করতে অথচ আজ কোনো কাজ হচ্ছে না তাই বাধ্য হয়ে তাকে ফিরে যেতে হয় তবে শিক্ষকরা জানিয়েছেন আগামী কাল কাজ হবে ল আ কি জনেছেন ও একটু মার্সিটে বল আছে তো ওটা ঠিক সংশোধন করার জন্য কথা হলো না কোজা থেকেছে তারপর।